আমার তো বাবা হুদাহুদি একটা কথা মনে হয়ে গেল, বলেন বলেন কথা কইতে পারি না, তার ভিতরে তোরা কস কল, বলেন বলেন কেমনে বলুন কেমনে জন্মের গিফট এক বেটা পুলাই থাকে বিদেশ, টাকা পয়সা যা পাঠায় সব ব্যাংকে থুয়ে দেয়, ব্যাংকে চেক বইটা পর্যন্ত আনে না, কারণ চেক বই থাকলেই টাকা উঠে লাগবো। আছে না কিছু মানুষ আছে ধন আছে কিন্তু মন নাই, আবার অনেক মানুষে দেখবেন টাকা পয়সা নাই কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন মেহমান টেহমান আসছে, দেখবেন যে আর একজনের কাছ থেকে ধার করে হইলেও মেহমানদারি ঠিকই করে, নাকি তার মন আছে আসলে ধন নাই। তো এক লোক হইল ধন আছে কিন্তু মন নাই, একবারে কিপটে এমন কিপটে সারা বাংলাদেশে যদি পরীক্ষা দেয় কিপটে এক নম্বর হইব। বাবা সপ্তাহে একদিন হাট, আগে তাই ছিল না, এখন তো জায়গায় জায়গায় দোকান সব সময় পাওয়া যায়, সকালে বিকালে দুপুরে রাত বারোটায় একটায় যে জায়গায় যাবেন, কোনো বাজার সদের অভাব নাই। আগে তো বাজারে সপ্তাহে একবার যাইতো, ইত্তরুক একবার বোতল নিত, ওই আধা ফুয়া তেল নাহলে এক ছটাক তেল কিনে নিয়ে আসতো, সাত দিন এই এক ছটাক আধা ফুয়া তেল দিয়ে চালান লাগবো, ওই শিশির মাথায় ছিদ্র করে ফুটে ফুটে ঢালত, এক সপ্তাহ ঘুরাইলে আবার সেনা বাজারে যাওয়ান লাগবো। তো বাড়ি আলি কইতেছে হন শুনি গো, এই যে বাজারের হাট বাইরে দিন বাড়িতে দুইটা কামলা লইছি, তো কিছু বাজার সদাই করা দরকার, তো বাজার সদাই না করলে একটু গুড়া মাছ টাছ না আনলে আমরা কেমনে এগো খাওয়াই, আর একটু পান সুপারির তো দরকার, পান সুপারি না হইলে চলে নাকি, সপ্তাহে একবার হাট, তুমি একটু বাজার যাও না, বাজার যাবো যে আমারে আমি তো ব্যাংকে থেকে টাকা পয়সা তুলতে পারি নাই, আমার তো পকেটে কোনো টাকা পয়সা নাই, বাড়ি এলে কইতেছে অঞ্চলি তো তুমি একটা কাজ করো কি, আমি তোমার দুই কেজি চাল দেই, তুমি অন্ত চাল দিয়ে বেইছে তারপর ওই টাকা দিয়ে তারপর তুমি একটু পান সুপারি আর না হয় দশ টাকার গুড়া মাছ টাস কাকি মাছ টাস এগুলো আইন তাও দিয়ে না একটু খাওয়ানো দেবে, ওই বেটায় গেছে চাল দুই কেজি লইয়ে বাজারে যাইয়ে দুই কেজি চাল বিক্রি করছে, বিক্রি করে মাত্র দুই কেজি চাল বিক্রি করছে, বিক্রি করে মাত্র হইল পঞ্চাশটা টাকা লইছে। এ পিছনে কথা কয় কেন, মাত্র পঞ্চাশটা টাকা রয়েছে লইছে, লওয়ার পরে চায়ে ঘুরেই চায়ে দেখে যে তার যে ছেলে বিয়ে করাইছে ওই বিয়ে হইল পাশে এসে দাঁড়াইছে, তারে বিয়ে করতে আসসালামু আলাইকুম, এখন ওর ভিতরে তো ভিতর তো শুকিয়ে গেছে, তো হাসি না দিয়ে কইতেছে ওয়ালাইকুম আসসালাম, এসবের সালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম কিংবা হাসিটা ভিতর দিকে চলে গেছে। এখন ছেলের শ্বশুরে জিজ্ঞেস করে বিয়ে হাঁটাইছিলেন কি জন্য হাঁটাইছেন কি লইয়াছিলেন, কয় বিয়াই কইেন না বিয়ের কাছে তোর ইজ্জত মারা যায় না, দুই তিন কেজি চাল নিয়েছি এটা কওয়া যায়, এটা তো কওয়া যায় না, তো বিয়াই তো এই জন্য বিয়ের সামনে ছোট হইব না, কয় বাজারে আইছিলাম ওই দুই মন চাল লইয়াছিলাম, ওই চালটা বিক্রি করা দরকার, ব্যাংকে থেকে টাকাটা তুলতে পারিনি তো এই জন্য দুই মন চাল বাজারে লইয়াছিলাম, কতে ভালোই করছে চলেন যাই চাটা খাই, যে পয়সা চাটা খাই ওদিকে হাটের যে ইজারাদার ওই ইজারাদার এসে খাইছে আসসালামু আলাইকুম, এখন আর ওয়ালাইকুম আসসালাম বাইরে চাষা, তো ই করেন চাল দুই মানুষ ছিলেন তো আপনার ষাট টাকা খাজনা হয়েছে, ষাট টাকা খাজনা হয়েছে আপনি খাজনাটা দেন, তো কইছে পরেই তো কাম সারা, আবার ছেলের যে শ্বশুর বিয়াই বিয়াই কামটা করছেন কি, এ আবার চায়ের লাগে খাজনা খাজনা দিয়ে দেন,
ওই ইজারাদার কোনোদিন তোমার খাজনা মারছি নাকি? হ্যাঁ খাজনা খাজনা করো, খাজনা না দিয়ে ঘুদিন গেছি। হ্যাঁ ধরো না মিয� তো যে 50 টাকা, ক ঠিক আছে আপনার খাজনা 60 টাকা ছিল, 50 টাকা দিছেন, আমি এতেই খুশি, ঠিক আছে চলে গেছে। বেটার পকেট তো একবারে খালি। এখন ছেলের শ্বশুর কইতেছে বিয়ে চলেন যাই, দোকানে যাই একটু চা খাই। কন্যা বিয়ে এ বাইরের জিনিস টিনিস খাওয়া ভালো না, পেটে অসুখ হয়, এই চাটা খাওয়া যাবো না। আপনার বিয়ে আইন খুব করে না করে দিছে, বাইরের জানি কিছুই আমি না খাই, আমার শরীরটা বেশি ভালো যায় না। কয়ে সেটা বিয়ের কাছ থেকে শুইটে বাড়িতে তো যাই ওর মুখ চুখ কালা কইরে। এখন ওই বাড়িয়ালি কয় কি গো তুমি ভালো মানুষ গেলা বাজারে বাড়ি আইলে এই মুখ বেজার, তোমার মুখে কোনো হাসি নাই, তুমি পান সুগারি আনো নাই, তোমার কেসকি মাছ আনতে কইলাম তা নাই, কি গো তোমার মুখের কেন? তো কথা কয় না, আবারও কয় কি গো কি হয়েছে তোমার? আমার পান সুপারি কই বল, কইতেছে পান সুপারি সুতাই হল, পান পান সুতাই হল। আমি কই কি হয়েছে, ক কি আবার হইব? একদিন পরে যে গপ্প করছি এই গপ্পের খাজনা দিয়েছি, মানে পান সুপারি আনো নাই, টাকা কি করছো? ক টাকা কি করছি বুঝো না, একদিন ধরে যে গপ্প করছি এই গপ্পের খাজনা দিয়েছিস। কঠিন ব্যাপার তো বাবা, গপ্প কিন্তু বেশি করো না, গপ্প বেশি করলে গপ্পের কিন্তু খাজনা ছাড়বে না। অথই চলে পাবি হই ওহ
পানি যাবে গুপ্ত নয়ন, তখন নিদ্রা ছাড়াই দেখবি স্বপন, এই কলম হবে জানি। জাগিয়া থাকিয়া যারা স্বপ্নে দেখে ওটাই বাস্তবায়ন করা সম্ভব, ঘুমায়া ঘুমায়া স্বপ্নে দেখলে ওটা বাস্তবায়ন করা খুব দুরূহ। বাজান আল্লাহর একজন অলি হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লিল্লাহ আলাইহ, বৃদ্ধ বয়সে সুন্দরি পাকা, গোলাপের বাগানে এক কোনায় বসে মেডিটেশন করে, ধ্যান করে। আর এক যুবক আর যুবতী, তারা দুইজন নতুন প্রেম, নতুন প্রেম জমছে, দুইজনে করকমলে হাত রেখে হাঁটতে 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 গোলাপের বাগানে গেছে। যে দেখে ওরে সুন্দর রে গোলাপের বাগান, দেখতে কি মজা কি আনন্দ বাবা। প্রেম প্রীতি যখন জাগে, নতুন নতুন যদি প্রেম পরে, প্রেমে পরে কাউ, তাইলে টাকা পয়সা থাকলে দেখবেন যে সেন্ট মার্টিন যায় ঘুরতেছে, কুয়াকাটা যাইতেছে, কক্সবাজার যাইতেছে, জাফলং যাইতেছে, ঘুরতেছে। আরো যদি টাকা পয়সা থাকে তাহলে সিঙ্গাপুর যায়, কানাডা যায়। আর আমাগো মতো আমার মতো গরিব মাসের প্রেম জন্মাইলে এরা খালি বাজারের তলতে ঘুরে, টাকা পয়সা নাই তো। ওই দুজন গোলাপের বাগানে যাইয়া দেখে আরে সুলতানি পাকা পুরায় এই যে চোখ বুঝে বসে রয়েছে, ধ্যানে বসলে তো চোখ বন্ধ করে থাকতে হয়, ওরা তো আর বুঝে না। একজন আর একজনের হাতের মধ্যে টিভি দিয়ে কয় দেখছো আহারে, মানুষটা বুড়ো হয়ে গেছে। গোলাপের বাগানটা এত সুন্দর, একবার একটু চোখ মেলে তাকায় দেখবো এই স্পৃহাটাও তার মনের ভিতরে নাই। আহারে মানুষ বুড়ো হইলে এমনই হয় রে, এমনই হয়। থাক চলে যাই, কয়েক কদম সামনে বাড়ছে, মাওলানা জালালউদ্দিন রুমি চোখ মেইলে ডাক দিছে, হে যুবক যুবতী তোমরা আমার কাছে আসো। ফিরে আসছে, কয় বুড়ো হইলে মানুষ এমনই হয়, কয় তাই তো হয়, না হইলে আপনি গোলাপের বাগান একবার দেখবেন, সেই দেখার মতো মনের স্বাদও আপনার জাগে না।
জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছিল, হে যুবক, হে যুবতী, আমি চক্ষু বন্ধ করে যা দেখি এটা যদি যুবক বয়সে আমি দেখতাম, যৌবন কালে দেখতাম, তাহলে খোদার কসম জীবনের পরে এক বড় চোখ মেইলা তাকাইতাম না। এখন বৃদ্ধ হয়ে গেছি বলে মাঝে মধ্যে চোখ মেইলা তাকাই, এটা যৌবন থাকতে যদি দেখতে পারতাম তাহলে জীবনের পর একবারও চোখ মেইলা তাকাইতাম না। বাবা, যৌবন কাল তোমার দেহ হলো মহামালামাল, তাই এ সময় দিতে হবে খেয়াল, দিতে হবে দেয়াল, রাখতে হবে খেয়াল, না হইলে তোমার এই ঘরে ঢুকে যাবে শিয়াল। যৌবন কালকে আল্লাহ খুব পছন্দ করে। একজন যুবক একটা নারীর প্রেমকে প্রত্যাখ্যান করে যদি খোদা প্রেমে মুর্শিদ প্রেমে এক মুহূর্ত কাটায়, বৃদ্ধ বয়সের 70 বছরের এবাদতের সমান এক মুহূর্তে এবাদত হয়ে যায়, সবাই বলি সুবহানাল্লাহ। যৌবনের হিসাব নিবে আল্লাহ, কারণ যৌবনটা অনেক মহামালামাল, এই জন্য এটার হিসাব আল্লাহ তালা নিবে। বাবা, বৃদ্ধ বয়সে কোনো যুদ্ধ চলে না, চলে না, কেন চলে না? সকালবেলা 4 পাও হাঁটে, দুপুরবেলা 2 পাও হাঁটে, আর বিকালবেলা মানুষ 3 পায়ে হাঁটে। সকাল হলো ফুলাপান, হাঁটা শিখে নেই, হাইপুর পরে পায়ের 2 গিরু, হাতের 2 কনুই, এদের সকাল, দুপুর এটা হলো যৌবন, এ সময় 2 পায়ে হাঁটে। আর বৃদ্ধ হয়ে গেলে তখন শরীরের সমস্ত শক্তিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তখন একটা লাঠি নিয়া লাঠিতে ভর করে মাথাটা উপরে ছিল, সেই মাথাটা নিচের দিকে ঝুঁকে যায়, কোমরটা ভেঙে যায়। এক যুবক যে ওই চাচাকে বলে, ডাক দিয়া, ও চাচা, তুমি মাথা নিচে কইরে কি খুঁজো, তোমার কি হারাইছে? চাচা অনেক কষ্টে কোমরে হাত দিয়ে মাথাটা উঠাইয়া বলে, বাবা, আমার যে কি হারাইছে বললে তুই বুঝবি না, তোর যেদিন হারাইব সেই দিন বুঝবি, এর আগে তোকে বুঝানো যাবে। তাই আল্লাহ তাআলা যৌবনকে ভালোবাসে, আমাদের তো এখন সব গেছে, শুধু খোলসটুকু পুরো গেছে, ভিতরে কিছু নাই। বাবা, বেশি কথা বলবো না, একটি কথাই প্রশ্ন রয়ে গেছে, সেই কথাটার মীমাংসা করলেই আমি খুশি হব। আমি আর একটি গান আপনাদেরকে, একটি বিচ্ছেদ গান গিয়ে তারপর আমি আমার গানটা শেষ করি।
Oh, my God.
সাজি বোকা।